হাসনাবাদ টু লেবুখালী পিডব্লিউডি রুটের পাশে বহু শতাব্দী প্রাচীন শিরীষ গাছ আছে, সেগুলো গভর্নমেন্টকে কেটে নেওয়ার দাবি সাধারণ মানুষের। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাসনাবাদ টু লেবুখালী পিডব্লিউডি রুটের দুপাশ দিয়ে বহু শতাব্দী প্রাচীন শিরীষ গাছ রয়েছে। তার বেশিরভাগ গাছই কোনো এক অজানা ভাইরাসে শুকিয়ে গেছে ডালপালাগুলো, আর সামনেই তা কালবৈশাখী আগত। তাই সাধারণ মানুষও পথ চলতি গাড়ি যেমন বাস, লরি, গ্যাস, অটো প্রভৃতির পক্ষ থেকে তাসলিমা বিবি, মুক্তার আলী, সর্দার রুহুল আমিন গাজী, ফিরোজ গাজী, পল্টু মণ্ডলরা সরকারের পক্ষ থেকে দাবি করেছেন দ্রুত এই গাছগুলো কেটে নিয়ে পুনরায় আবার ছোট চারা গাছ বসানোর, নাহলে আগামী দিনে এই গাছগুলোর জন্য আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। এমনকি কয়েকদিন আগে যে সামান্য ঝড় হয়েছিল তাতে হিঙ্গলগঞ্জের মাখরা মজাফর ক্লাবের পাশে যে শিরীষ গাছ আছে সেই গাছ একটি ডাল ভেঙে পড়ে একজনের মাথাতে, আর সেই ব্যক্তিও গুরুতর জখম হয়েছিলেন। তাই এখন থেকে যদি সাবধানতা অবলম্বন করা যায় তাহলে আগামী দিনে বড় ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া যায়। একটু হাসনাবাদ রোডের উপরে শিরীষতলা এই যে তিনটে গাছ খুব মানে খারাপ অবস্থায় আছে, শুকিয়ে অনেক দিন, এবং যে কোনো মুহূর্তে এই গাছ ডালগুলো ভেঙে পড়তে পারে। আগে কি এরকম হয়েছে কোনো? হ্যাঁ, পড়েছে তো, এর আগে অনেকবার পড়েছে, গাড়ি ঘোড়া বন্ধ ছিল, তারপরে এখন বর্তমান এক সপ্তাহ আগে এরকম ভেঙে পড়লো একটা ডাল কারেন্টের তার নেই। হ্যাঁ, দাবি করছেন এখন আপনি? দাবি হলো এইগুলো পরিষ্কার করতে হবে, এই ডালগুলো কেটে পরিষ্কার না করলে এই ঝড়ঝামটা হলে তো সামনে খুব ক্ষতি হয়ে যাবে। কাদের কাছে আবেদন করছেন আপনি? আবেদন এখানে লোকাল মেম্বার আছে, তারপরে আপনার মনে করেন পঞ্চায়েত সমিতিতে এখানে জানানো হয়েছে। ব্যাপার হলো আমাদের হাসনাবাদ টু লেবুখালী রাস্তাতে অনেকগুলো বড় বড় শিরীষ গাছ আছে, যে গাছগুলো শতাব্দী প্রাচীন গাছগুলো কোনো অজানা ভাইরাসের কারণে এই গাছগুলো সব শুকিয়ে গেছে, গাছগুলো যে কোনো সময় ভেঙে পড়ছে। এবার আসন্ন যে কালবৈশাখী আছে, এই কালবৈশাখীর আগে যদি গাছগুলো কেটে না নেওয়া হয় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যে বড় ধরনের দুর্ঘটনা ঘটেওছে, আমরা এটাকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই গাছগুলো যদি দ্রুত কেটে যাতে কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে সেটার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক দরকার, নইলে আমরা আতঙ্ক গাছি কখন আমাদের ঘাড়ে পড়বে পড়ে আমরা এখানে এসে অ্যাক্সিডেন্ট হতে পারে, আমাদের একটা মৃত্যু হতে পারে। এই বড় বড় গাড়ি যাচ্ছে, গাড়ির হাওয়ায় গাছগুলো পড়তে পারে আমাদের মাথায়। আমরা বহুবার বলেছি পিডব্লিউকে, বহুবার এসছে, ওরা এসে আমাদের কোনো কাজ করেনি। যদি কোনো অঘটন ঘটে এর জন্য সরকার তো দায়ী হয়ে যাবে। সামনে কালবৈশাখী আসছে, গাছটা কেটে নিতে হবে না তো? এই যেদিন ঝড় হলো তোমার গাছের ডাল ভেঙে এক মানুষের মাথায় পড়লো, এ তো এইভাবে তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ডাল না কেটে নিলে তো অসুবিধে, গাছ কেটেই নিতে হবে। হ্যাঁ, গাছ কেটে নিলে ভালো হবে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি এই মুজাফফর ক্লাব, ক্লাবের পাশে, বাঁকড়া মুজাফফর ক্লাবের পাশে। কার কাছে দাবি করছেন আপনারা গাছ কাটার জন্য? আমরা সরকারের কাছে দাবি করছি। এই রোডের উপরে অনেক শুকনো গাছ আছে, তার মধ্যে মুজাফফর ক্লাবের সামনে একটা ভালো বড় গাছ আছে, এই গাছটা পড়ার পরে অনেক বাচ্চাদের গায়ে পড়েছে। এখন এই গাছটা যাতে কেটে নেওয়া সরকার নেয় তাহলে আমাদের দীর্ঘকালের জন্য কালবৈশাখী ঝড় সামনে, এই ঝড়ে গাছটা মানুষের গায়ে তো পড়তেই পারে, গাছেরও গাড়ি চলছে, আগে অনেক পড়েছে, তাতে ক্ষয়ক্ষতি কম হয়েছে। এখন তো ভয়ক ভয়ক বেশি করে, মানে গাছটা পুরো শুকিয়ে গেছে। দাবি করছেন কি আপনি? এই আমি দাবি করছি এই গাছটা যাতে কেটে না যায় সরকার। আপনার নাম? আমার মুক্তার আলী সর্দার, মুজাফফর ক্লাব। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি ৬ নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজ ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। ¡Gracias!
হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।